আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা মান নাবিয়া জাতুর রেকা যুদ্ধ বা অভিযানের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অলৌকিক মুজেজা তো এই জাতুর রেকা এই যুদ্ধকে জাতুর রেকা এজন্য বলা হয় আবু মুসা আশারি রাদি তাআলা বলছেন আমরা রসোল্লা সাল্ল সাল্লামের সঙ্গে বের হলাম আমরা ছিলাম মোট জন অথচ আমাদের সঙ্গে ছিল একটি আর আমরা তাতে পালাক্রমে সোয়ার হচ্ছিলাম এ কারণে আমাদের পা ছিদ্র হয়ে গিয়েছিল আমার পা দুটি আহত হয়েছিল এবং নখও ঝরে পড়েছিল কাজেই আমরা নিজ নিজ পায়ের উপর সেরা কাপড় দিয়ে পট্টি বেঁধেছিলাম এ কারণে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল জাতুর রিকা অর্থাৎ ছিন্ন বস্ত্রের যুদ্ধ সই বুখারির হাদিসে জাবিরাদি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন তিনি বলেছেন জাতুর রেখা যুদ্ধে আমরা রাসুল্লাহ সাল আলী আসসাল্লামের সঙ্গে ছিলাম নিয়ম ছিল আমরা যখন সায়াদানকারী বৃক্ষের নিকট পোষতাম তখন তা করিম সাল্লাহ আলি ওয়া্লামের জন্য সেরে দিতাম এক দফা নবী করিম সাল্লু আলিহাসাল্লাম শিবির স্থাপন করলেন তখন লোকজনেরা বৃক্ষের ছায়ায় বিশ্রাম গ্রহের গ্রহণের জন্য কাটাযুক্ত বৃক্ষের মাঝে এদিক সেদিক এলোমেলো অবস্থায় ছড়িয়ে পড়ল রসল্লাহ সাল ওয়াসাল্লাম একটি বৃক্ষের নিচে অবতরণ করলেন এবং বৃক্ষের সঙ্গে তরবারিখানাটা ঝুলিয়ে রাখলেন এরপর শুয়ে পড়লেন দাবিরাজিয়া আল্লাহ তালানো বলেছেন আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম এমন সময় এক মসরিকে এসে নাবি করিম সলাল্লা আলি সাল্লামের তরবারিখানা হাতে নিয়ে বলল মোহাম্মদ তুমি আমাকে ভয় করছো নাবি করিম সলাল আলি বলছেন না সে বলল তাহলে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে নাবি করিম সল্লু আলিয়া সাল্লাম নির্দেধায় জবাব দেন আল্লাহ জাবিরাদিয়াল্লাতালন বললেন যে রাসুল্লাহ সাল্লাম হঠাৎ আমাকে ডাক দিলেন আমরা সেখানে পৌঁছে দেখলাম যে একজন বিদুইন রসুল্লাহ সল্লাহ আলী ও এর নিকট বসে রয়েছে নাবিয়া করিম সল্লি ওয়াসাল্লাম বললেন আমি শুয়েছিলাম এমন সময় এ ব্যক্তি আমার তরবারিখানা টেনে হাতে নিলে আমার ঘুমটা ভেঙে যায় সে তরবারিখানা হাতে নিয়ে বলল আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে মুহাম্মদ আমি উত্তর দিলাম আল্লাহ এ হচ্ছে সেই ব্যক্তি যে এখন বসে রয়েছে অতঃপর সোল্লা সাল সাল্লাম তাকে কোনো প্রকার তিরস্কার করলেন না এবং ধমকও দিলেন না আবু আওানার বর্ণনার সূত্রে আরও বিস্তারিত জানা যায় যে নাবিয়া কারি সাল আলি যখন তার উত্তরে বললেন আল্লাহ তখন তরবারিখানা তার হাত থেকে পড়ে গেল অতঃপর রসল্লা সল্লি সাল্লাম তার তরবারিখানা নিজ হাতে উঠিয়ে নিয়ে বললেন এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সে বলল আপনি ভালো ধৃতকারী প্রমাণিত হলেন অর্থাৎ আমার উপর দয়া করুন রসল্লা সাল আলয় সাল্লাম বললেন চাষাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্নি রসউুল আল্লাহ তুমি কি এই কথার সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য মাহবুদ নেই এবং আমি আল্লাহর প্রেরিত রাসুল সাল আলী ওয়াসাল্লাম সে বলল আমি অঙ্গীকার করছি যে আপনার সঙ্গে কখনো যুদ্ধ করব না এবং যারা আপনার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে তাদের সঙ্গেও কখনো থাকবো না জাবিরাদি আল্লাহ তালানোর অপর বর্ণনায় রয়েছে যে এরপর রসল আল্লাহ সাল্লাম তাকে ছেড়ে দিলেন অতঃপর সে নিজ সম্প্রদায়ের নিকট গিয়ে বলে আমি সর্বোত্তম মানুষের নিকট থেকে তোমাদের এখানে এসেছি